আমরা কিন্তু একদম রাত্রেবেলা আপনাদেরকে দেখাচ্ছি সিংহগুলো। ওয়াও, এসে চোখগুলো মার্বেলের মতো। ভয় লাগে না রাত্রে? একটু তো লাগবেই, ঝিমঝুম ঝিমঝিম করতেছে, লক্ষ লক্ষ হাজার হাজার লোক চলে গেছে, এখন সম্পূর্ণ আমরা একাকার। আমরাই আছি, হ্যাঁ আমরাই আছি। শুধু দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অনেক দর্শক কিন্তু চিড়িয়াখানা রাত্রের পরিবেশে দেখতে চেয়েছে যে ভাই রাত্রের পরিবেশটা একটু দেখান। তো এই যে রাত্রের পরিবেশ, এই যে সিংহ, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, একদম খুব ভয়ঙ্কর। আমরা কিন্তু একদম রাত্রেবেলা আপনাদেরকে দেখাচ্ছি সিংহগুলো। ওয়াও, দেখছেন চোখগুলো মার্বেলের মতো। এটা কিন্তু সিংহের বাচ্চা। একটু এদিক মারেন দেখি বলে একটা, দেখছেন পরিবেশ নিঝুম। একমাত্র আমি আর আমার আনসার ভাই সার আর কেউ নাই অত এলাকার ভিতরে। দেখছেন ভয়ঙ্কর পরিবেশ চিড়িয়াখানা। অথচ কিছুক্ষণ আগেও কিন্তু এখানে এমন জমজমার ছিল, মানে দেখার মতো, মানুষের মাথা মানুষ খেয়েছে। খুব ভয়ঙ্কর এলাকা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এই যে এটা হলো ভাল্লুকের কাছা, ভাল্লুকগুলো কী করতেছে আপনাদের কাছে? উই দেখছেন, উই যে ভাল্লুক দেখছেন, মানে ভয় পেয়ে যাবেন। যে কোনো মানুষ যদি আজকে এখন রাত্রেবেলা যদি ঢুকে, ও প্রাণী দেখে ভয় পেয়ে যাবো গা। তার একটু সামনে যাই, আমার আনসার ভাইদের কষ্ট দিতে আসি, কারণ রাত্রের পরিবেশটা অনেক দর্শক দেখতে চাইছে। আর যে রাত্রে চিড়িয়াখানা কেমন দেখা যায়, খুব ভয়ঙ্কর। তো আমরা একা হাঁটলে কিন্তু ভয় লাগে, প্রচুর ভয় লাগে। আমরা এখন বাঘের ঘরের দিকে যাচ্ছি, যে বাঘের ঘরে বাঘ কী করতেছে রাত্রিবেলা। একদম বেশি রাত মনে হচ্ছে, অত রাত কিন্তু বেশি না, হয়তো 8টা বাজবে, কিন্তু মনে হচ্ছে যে একদম গভীর রাত হয়ে গেছে। তো আপনাদেরকে যে দিস, হ্যাঁ উই একটা শিওর হয়েছে। তো আপনারা কিন্তু এই ধরনের দৃশ্য কিন্তু মনে হয় না কোনো সময় পাবেন, এটা আমার মনে ধারণার বাইরে, যে রাত্রেবেলা চিড়িয়াখানাটার পরিবেশটা কীরকম এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। একমাত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে মামা, এই যে বাঘ মামা, এই যে ওয়াও দেখছেন, রাত্রেবেলা আরও ভয়ঙ্কর লাগে এদেরকে, প্রচুর। ওরে আল্লাহ, কী করতেছো মামা, কী করতেছো? আরে বাবা, রে বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদেরকে দেখাচ্ছি একদম। এই যে মামা, এই তাকাও তাকাও তাকাও, এই যে ওয়াও। তো চিড়িয়াখানার দর্শক কিন্তু একমাত্র আমরা এখন বর্তমানে, আর কেউ নাই। অথচ কিছুক্ষণ আগেও এই জায়গাটার ভিতরে প্রচুর দর্শক, এত আনন্দ লাগছে, মানে এখানে যেতে মন চায় না। আর এখন দেখছেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি চলে যাই, বাড়ি যাই। এই যে ভাই একটু এদিকে মারেন, অন্ধকার। আমরা এখন কিশোরী, যে আমাদের স্টাফ ভাই, নিঝুম রাত। এই আমরা তো আমাদের, আমরা প্রায় সবাই আসি মোটামুটিভাবে। তো আপনাদেরকে বাঘ দেখালাম, সিংহ দেখালাম। তো যারা, যে ভাই লাইটের একটু সহযোগিতা করতেছে, তার সাথে একটু পরে আমি কথা বলবো। এই যে ইমু পাখির পরিবেশ, এই ইমু পাখি, ওয়াও দেখছেন রাত্রেবেলা কী অবস্থা এরা থাকে, খুব ভয়ঙ্কর পরিবেশ। তো এটা হলো পাখি শাখা এবং প্লাস বাঘ শাখার মাঝামাঝি স্থানে একটা লাইট আছে, এখানে আসলে একটু আত্মায় পানি আসে, আর না এলে না। এই এখানে ও পাখিগুলা একটু ঘুরে 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 আপনাদেরকে দেখাবো যে চিড়িয়াখানা পরিবেশ রাত্রেবেলা কেমন দেখা যায়। দেখছেন একদম ঝুমঝুম 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 করতেছে, ঝুমঝুম ঝুমঝুম করতেছে একদম। হ্যাঁ, এই যে এটার ভিতরে পাখি আছে, এটার ভিতরে পাখি, দেখি পাখিগুলো কি করতেছে রাত্রেবেলা। পাখিগুলা কই, পাখিগুলা কই, বাবা কিচিরমিচির কিচিরমিচির। ও যে পাখিগুলা, ও ও যে পাখি দেখছেন, সে এটা ধনেশ পাখি, দেখা যাচ্ছে না? এই যে আপনাদেরকে একটু ভিতর সাইড নিয়ে যাচ্ছি, বাবা ভয় লাগে। দেখছেন কি পরিবেশ, ওরে আল্লাহ। যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটা ভিতরে এত জমজমার ছিল, আর দেখেন সময়ের সাথে কিন্তু পরিস্থিতি কত পাল্টিয়ে যায়। অথচ এই জায়গায় কিন্তু এখন ভয় লাগতেছে, আবার কালকে সকালবেলা এই জায়গায় হাজারো জনতা দিয়ে ভরে যাবে। আমরা এখন যাচ্ছি পাখির খাঁচার দিকে, দেখি এখানে ছোটো ছোটো পাখি আছে, পাখিগুলো কী অবস্থায় আছে।
এখানে ময়নাগুলো ঘুমাচ্ছে, এখানে ময়না আছে। ওয়াও, এই ময়নাগুলা তো দর্শক আপনারা দেখেন, এই যে ময়না একদম, ওই যে ভিতরে ময়না, ভিতরে ময়না। তো খাঁচাটা কিন্তু অনেক পদের পাখি কিন্তু এখানে আছে। এই যে আমার সালাউদ্দিন ভাই, কি অবস্থা সালাউদ্দিন ভাই? ভালো আলহামদুলিল্লাহ। ভয় লাগে না রাত্রে? একটু তো লাগবেই, রিমঝুম ঝিমঝিম করতেছে, লক্ষ লক্ষ হাজার হাজার লোক চলে গেছে, এখন সম্পূর্ণ আমরা একাকার। আমরাই আছি। হ্যাঁ, আমরাই আছি। ভালো, তারপরে ভালো, নিরিবিলি নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, এখন শান্ত চলছে, শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ, কোলাহল। তো প্রাণীগুলা প্রাণীগুলা কিন্তু খুব শান্তিতে আছে, প্রাণীগুলা খুব শান্তিতে আছে, শান্তিতে আছে। এই যে টিয়া পাখি যে উঠতেছে আমাদের দেখে, মানে উঠতেছে। এ টিয়া পাখি মামা, রাত্রেবেলা কি করো? হ্যাঁ, রাত্রেবেলা কি করো? আমরা তোমাদের জন্য কত কষ্ট করতেছি দেখছো, সেবা করতেছি, রাত্রেও তোমাদের সেবা দিতে হয়, তারপরও আমাদের কষ্ট একটু মনে রেখো। আমি একটু ভিতরে দিকে চলে যাব আমাদেরকে দেখানোর জন্য। এই যে নাও তহিদ আছে, তহিদের সাথে মোটরসাইকেল আছে, ওখানে চলে যাব। এই যে একটু ভিতরে দিকে দেখেন, আও একদম, ওয়াও, পুরো ভয়ঙ্কর পরিবেশ। আমরা এখন গাদার ঘরের দিকে যাচ্ছি, তো গাদাটা একটু দেখাবো দেখি যে রাত্রেবেলা গাদা কি করে। এই যে তো পাশে কিন্তু গ্রাম, গ্রামে কিন্তু মানে পাবলিকরা থাকে, এদের বাসা বাড়ি। দেখেন কিছুক্ষণ আগেও এখানে দাঁড়িয়েছিলাম, খুব জমজমাট। তো দর্শক এই যে দেখেন একদম অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি, মানে একদম নিঝুম ঝিমঝিম ঝিমঝিম ঝিম। আপনার আওয়াজটা শুনতে পারতেছেন, ঝিমঝিম ঝিম ঝিম আওয়াজটা, যাকে বলা হয় জোনাকি পোকা। তো যারা যারা চিড়িয়াখানা রাতের দৃশ্য দেখতে চাইছেন, দেখলেন এসব প্রত্যেকটা খাঁচার ভিতরে প্রাণী আছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে যে ভাই আনসার ভাই আমাকে সহযোগিতা করছে, সেই ভাইয়ের সাথে একটু কথাও বলবো। এটাকে আসতে একটু সাহস লাগে। এই যে আর একটু সামনে আসেন ভাই, আপনার দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দর্শক এই যে তো গোলা গোলা দেখা যাচ্ছে, কারণ আপনি এটা ধরে একটা জ্বালান, একটা ধ্যান জ্বালিয়ে দিন। এখন ভয় লাগে না, কিন্তু ভয় পাওয়ার মতো জায়গা, ও অপরিচিত কেউ হঠাৎ করে আসলে অবশ্যই সে ভয় পাবে, অবশ্যই সে ভয় পাবে, তার জন্য অনেক ভয়ের জায়গা। আমরা তো দেখলাম সেই জায়গা, ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, এই ধরনের দৃশ্য তো দর্শকরা কোনো দেখতে পারবে না। না, দর্শকদের জন্য তো সম্ভব না, দর্শকরা তো সন্ধ্যা পর্যন্ত, ওনারা থাকলে অবশ্যই ভয় পাবে, সেই জন্য ওনাদেরকে অ্যালাউ করা হয় না। দর্শনার্থীদের বের হওয়ার জন্য সহযোগিতা করা, রাস্তা দেখা দেওয়া, আর রাত্রে নিরাপত্তার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। সকলকে ভাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আশা রাখি। আসসালামু আলাইকুম।